এখানে আপনি প্রোবিডি ম্যাপ প্রোফাইলটা আপনার শো করবে। এখানে আপনি সরাসরি মোড ম্যানেজারে চলে যাবেন। এরপর এইখানে যে লেফট অ্যারো আছে, এই লেফট অ্যারোতে ক্লিক করতে হবে। লেফট অ্যারোতে ক্লিক করার পরে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি স্ক্রল বার দিয়ে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে সাতটা ম্যাপ আছে, সাতটা ম্যাপের ছবি আছে। জাস্ট ছবির উপরে নিচে থেকে ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করবেন। শুধু ম্যাপগুলো প্রথমে অ্যাক্টিভ করবেন, সাতটা ম্যাপ আছে, নিচে থেকে অ্যাক্টিভ করতে করতে উপরের দিকে যাবেন। সাতটা ম্যাপ অ্যাক্টিভ হয়ে গেছে, খেয়াল করতে হবে যাতে সবগুলো ম্যাপ অ্যাক্টিভ থাকে। এরপর বাকিগুলো অ্যাক্টিভ করবেন, বাকি যে ছয়টা থাকবে এই ছয়টা অ্যাক্টিভ করবেন। সবগুলো অ্যাক্টিভ হয়ে গেলে কনফার্ম চেঞ্জ দিয়ে দিবেন। এরপর কন্টিনিউ গেম দিবেন। এরপর আপনি সরাসরি লোডে ক্লিক করবেন, একদম নিচে লোডে ক্লিক করবেন। এরপর সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর ওকে দিবেন, সরাসরি বাস চলে আসবে। যাদের সরাসরি বাস আসবে না সেক্ষেত্রে ট্রাক ডিলারে যাবেন। ট্রাক ডিলারে যাবার পরে এখানে মার্সিডিজ বেন্সে ক্লিক করবেন। তারপরে এটার সাথে যে রাজশাহী ডিলার আছে এই ডিলারে একটা ক্লিক করবেন। এরপরে ভিজিট সিলেক্টেড ডিলারে যাবেন। যাবার পরে ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনি বাসটা দেখতে পাবেন। এরপর আপনি আপনার বাস চলে আসছে, এখন কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে স্ক্রিন চেঞ্জ করবেন। সেক্ষেত্রে আপনাকে কাস্টমাইজ কনফিগারেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপর থেকে এখানে পেইন্ট জবে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেফটে একটা একটা করে চেঞ্জ করবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এক্সাম্পল আমি একটা নিয়ে দেখাচ্ছি। হানিফটাই নিলাম। এই হানিফটা এখন এখানে অ্যাক্সেসরিসে ক্লিক করবেন। অ্যাক্সেসরিসে ক্লিক করার পরে এইখানে এই ফোটায় ক্লিক করবেন। এখানে একটা একটা করে চেঞ্জ করে দেখবেন কোথায় হানিফ নাম আছে। হানিফ নাম পেয়ে গেছি। এই আপনার কাজ শেষ। এখন আপনি যদি স্পিড বেশি করতে চান সেক্ষেত্রে ইঞ্জিনে যাবেন। ইঞ্জিনে যাওয়ার পরে একদম নিচে 3000 HP আছে, 3000 HP-তে ক্লিক করবেন। এরপরে আপনি অ্যাক্সেসরিসে যাবেন, টায়ারের উপরের ফোটায় ক্লিক করবেন। এরপর একদম নিচে যাবেন, একদম নিচে 72-এ ক্লিক করবেন। এরপর পিছনের চাকায় যাবেন। পিছনের চাকায় যাওয়ার পরে একদম নিচে 75 আছে, এই 75-এ ক্লিক করবেন। এটার জন্য আপনি 230 ওভার স্পিড পাবেন। আর অ্যালোরিংটা যদি চেঞ্জ করতে চান, কালারফুল করতে চান, সেক্ষেত্রে নিচেরটাতে ক্লিক করবেন। যে কোনো একটা অ্যালোরিং কালারফুল চয়েস করবেন, এখান থেকে কালার সিলেক্ট করবেন। যেটা আছে সেটা কালার সিলেক্ট করে আপনাকে কনফার্ম চেঞ্জ দিতে হবে। কনফার্ম দেওয়ার পরে আপনি ট্রেড ইনে ক্লিক করবেন, আপনার বাস নেমে যাবে। ইয়েস দেবেন, ওকে দেবেন, আপনার বাস নেমে যাবে। এই হলো আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই আপনি বুঝতে পারছেন, আশা করি সবাই এখন সেট আপ করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।